সবাতে ডাকাইছি, এমনকি এলাকার দুইজন ডাকাইছি। আমার উপপ্রধানই দেখছে, দেখিছেন দিয়া তারা দুইজন নাম্বার টানাটানি করতেছে। আমি এদিন বিডু স্যার আর আমার চেয়ারম্যান আসিল, আইসে করোনা টেস্টের লেগিয়া আমার ফোন করছে সেক্রেটারির সঙ্গে। আমি গেছি কি আমার মেম্বার পর্যন্ত আমি খবর করতে পারছি না যে আপনারা থাকেন নিচে। আমি ওইখানে গেছি, তারা আইসে, আমার উপপ্রধান দিদি এখানে উপস্থিত আছে, তাই না নিচের থেকে শব্দ শুনতে যে এরা মানে টানাটানি করছে। তখন তাই না জিগাইল কি বিষয় দেখো তোমরা কি করতেছ, কয়ে দিয়ে দেখতেছি। তখন তারা আইসে দিদি ঘরে বসে বোয়ার করে তারা আবার গেছে মানে খুলল। তখন খুললে সেটা কি করছে, খুললে সেটা কইছে যে আরে দেহে নাই একা কি না দেহে নাই তাই না একলা গেছে না আমার দুইজন বিয়ার আছে। সবাই ফোন করে লই আইসি, দেখছি থানায় ফোন করছি যে মেম্বার আমার বিরুদ্ধে অভিযোগ করছে এই মেম্বার কথা কয়েছে থানার কথা কয়েছে। কোয়ার পরে আইসে তার আইসে দেখছে, দেখে কইছে দিদি এটা একটা মানে খুব চক্রান্তমূলক করছে, আপনি তালা দিয়ে দেন দুইটা তালাই না লাগান সেক্রেটারি কয়া এদিকে আসলে অভিজ্ঞ পরের দিন আপনারা কাগজ দেন সেক্রেটারি কথা কয়ে কাগজ দিছে যে সারাইছিল মানে আসিল না রিসিভ পাইছি না আমরা ব্লকের অফিসে পাইছি না সেক্রেটারি দুই তিন দিন গেছে। আমি কিন্তু ফোনও করছি স্যার স্যার আমরা রিসিভটা পাইছি বুঝলে ঠিক আছে। এরপরে আমরা আজকে প্রধানে আগের প্রধান বাদ হয়েছে, তারপরে তারা বিষয়ে প্রধান চুড়িদারি করছে ফ্যান চুরি করছে ছয়টা, তারপরে লোন লোন পাইছে অনেকগুলি অনেক টাকা প্রায় লাখ তিন চার লাখ টাকা ইয়ে করছে, এই টাকার কারণে প্রধানের বাদ করছে। তা আমরা কইলাম যে প্রধান যে বাদ হয়েছে তাহলে প্রধান তো চুরি করছে, এটা একটা প্রমাণপত্র আছে, আমরা এই প্রমাণটা দিত। কার কাছে কইছেন? এই মেম্বারের কাছে কইছে। প্রধান মন্ডল হয়ে গেছে। প্রধান রে কি ব্লক থেকে বাদ করছে না পার্টির থেকে? তারা এলাকাবাসীরা তালা দিছে, আপনারা পদ থেকে সরাই দিছে, কি কারণে তালা দিছে? এলাকাবাসীর কাছে জানাইছি যে এই মানে বিষয় যে এই গোডাউন চুরি হয়েছে, পঞ্চায়েতে চার লাখ পাঁচ লাখ টাকা মানে প্রধান খাইয়া লেছে, কারোর সই দিতে গেলে প্রধান টাকা চায়, নানান ধরনের মানে প্রস্তাব ইয়ে করছে। মানে আপনার আপনার বিরুদ্ধে এলিগেশন উঠছিল? আচ্ছা, আমি দলেরও জানাইছি যেমন চুরিটা হয়েছে তাও জানাইছি, থানাতেও কাগজ দেওয়া হয়েছে, এটার কোন সুরাও আমি পাইছি না বা এলাকাবাসীও পাইছে না। তা এরাও মেম্বার আমার বিরুদ্ধে অভিযোগ করছে মানে কি তা প্রধান এটা লেগে দেয়, যেহেতু আমার কাছে চাবি মেম্বারের কাছে একটা চাবি তাও কোনো কিছু পাইছি না। আর আজকে মূলত এটা করার উদ্দেশ্য যখন জানাইছি যে প্রধান যদি দোষী করে, প্রধান মেম্বার সবাই মিলে একটা পঞ্চায়েত পরিচালনা করে, তাহলে প্রধানের একা সম্ভব না এই পঞ্চায়েতটা পরিচালনা করার বা টাকাগুলা খরচ করার। মেম্বার আইতো না, নিজের সাথে যা করব সব নিজেরাই করব, তারা লোন আইলো তারা লাগবো, কাজ করলো তারা করব, এই যে একটা মানে রাস্তা আপনারা দেখতেছেন আড়াই লাখ টাকার কাজ করছে, প্রধান নিখুঁত ভাবে মানে সই করো, দল বানাইছে মানে তা প্রধান হয়েছে সই করো, অথচ আইন কিন্তু প্রধান থেকে জবাব নিব, অন্য কারোর থেকে জবাব নিত। গত কয়েকদিন আগে আপনার পঞ্চায়েতের যে মেম্বাররা রয়েছে তারা আপনার বিরুদ্ধে অনাস্থা এনেছিল এবং আপনি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আজকে কি হয়েছে? আজকে পঞ্চায়েতে কেন তার তালা দেওয়া হলো? আজকে নতুন প্রধান নিয়োগ করার জন্য মানে জানানো হয়েছে, আমি এলাকাবাসীকে জানাইছি মানে যাতে মানে প্রধানের যেহেতু দোষ, মেম্বারের কোন কাজে কোন জড়িত আছে কিনা, তার নামে কোনো টাকা গেছে কিনা, কোন এলিগেশন আসেনি এলাকাবাসী জানতে চাইছে, এই কারণে এলাকাবাসী এটা মানে তালা দেওয়া হয়েছে। আর আমার বক্তব্য হলো আমার যতক্ষণ পর্যন্ত এই দোষ ইয়ে না হয় আমি সরকারি বা দলের কাছে ইয়ে কোন নতুন প্রধান নিয়োগ আজকে হইত না। আপনার নাম কি? আমার নাম সবিতা রায় সরকার। কোন পঞ্চায়েত এটা? এক নং চন্দ্রনগর। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.